পারছি না। স্কুলের মধ্যে এখন কি কুকর্ম হচ্ছে, কি করব? ভিকিকে জানাবো না মেজকাকে জানাবো? না 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 না, এখন ভিকি এমনিতেই এত স্ট্রেসড, আমি এসব বললে আরও বেশি টেনশন করবে। হে ভগবান, কি করি কি করি কি করব আমি? আমি বরং নিজেই একবার যাই স্কুলে, নিজের চোখে গিয়ে দেখে আসি কি হচ্ছে। আপনি সুহানা ম্যাডামের নতুন ড্রাইভার হিসেবে জয়েন করেছেন? হ্যাঁ ম্যাডাম। কই, আমরা কেউ তো কিছু জানি না, মানে হঠাৎ করে ড্রাইভার বদলে দেওয়া হলো। এই অর্ক, তুমি ওনার নাম ঠিকানা আইডেন্টিটি কার্ড সবকিছু ভালো করে চেক করেছো তো? হ্যাঁ বুধু ভাই। বাবা, এখন বাড়ির ড্রাইভার চেঞ্জ নিয়ে ইন্দিরা কথা বলবে? ফামিনা, আচ্ছা অর্ক, ম্যানেজার বাবু কোথায় বলো তো? না মানে হঠাৎ করে সুহানা ম্যাডামের এতদিনের বিশ্বস্ত ড্রাইভারকে উনি বদলে দিলেন? না সবকিছু তো ঠিকই ছিল, উনি সুন্দরভাবে নিয়ে আসছিলেন, নিয়ে যাচ্ছিলেন সুহানা ম্যাডামকে, মানে এমন কি সমস্যা হলো যে হঠাৎ করে ওনাকে বদলে দিতে হলো? ইন্দিরা, তোমার সমস্যাটা কি বলো তো? সুহানা ড্রাইভার বদলাবে কি বদলাবে না সেটা কি তোমাকে জানাতে হবে? ওকে ফাইন, আমি ড্রাইভার চেঞ্জ করেছি, এনি প্রবলেম? না না, আমার কেন প্রবলেম হতে যাবে? আমি বুঝতেই পেরেছিলাম হয়তো আপনিই বদলেছেন, কিন্তু শাশুড়িমা হঠাৎ করে এইভাবে ড্রাইভার কেন বদলালেন বলুন তো? কি বোকা বোকা প্রশ্ন করলেন না, হঠাৎ এভাবে কেন ড্রাইভার চেঞ্জ করলেন? ড্রাইভার কেন চেঞ্জ করা হয়? আগে ড্রাইভার ঠিক মতো কাজ করছিল না, সেই জন্য চেঞ্জ করা হয়েছে। আর তাছাড়া এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, এটা সুহানার ব্যাপার, এর মধ্যে প্লিজ তুমি নাক গলিও না। মম মম মম, তুমি কেন ওকে এক্সপ্লেন করছো? তোমার এক্সপ্লেন করার কোনো দরকার নেই ওকে। তোমরা প্লিজ এই বোকা বোকা বিষয় নিয়ে ঝামেলা করাটা একটু বন্ধ করো। আরে দেখ না, ও এসে এখন তো ড্রাইভার কেন চেঞ্জ করা হয়েছে এসব নিয়ে কথা বলছে, হম্বিতম্বি করছে। এরপর থেকে তো আমাদের কোন গাড়ি কে চালাবে, কে কি খাবে না খাবে, সে সব কিছু ও ঠিক করবে। ও মম রিল্যাক্স, আমি একটু বেরোচ্ছি। শোনো না, আপনি আপনি বেরোচ্ছেন এখন? দেখ 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 দেখ, এবার থেকে বেরোতে গেলেও না ওর পারমিশন লাগবে। আমাকে একটা কথা বলো তো ইন্দিরা, আমার শাশুড়িমা কি তোমাকে পরফের জন্য দিয়েছেন? মানে আমাদের এই বাড়ি থেকে যখন কাউকে স্যালারি দেওয়া হবে তখন চেকে যে সাইনটা করা হবে সেই সিগনেচারটা কি তুমি করবে? সোহানা বলছি, আপনি এখন বেরোচ্ছেন, ফিরতে তো নিশ্চয়ই রাত হয়ে যাবে, তাই না? তাই বলছিলাম আমাদের পুরনো ড্রাইভারকে নিয়ে বেরোলে হতো না? দেখুন উনি তো নতুন, ঠিক করে জানি না, ওনাকে ভালো করে চিনিও না, একটু রিস্ক হয়ে যেত না? আর আপনি তো কিছুক্ষণ আগেই স্কুল থেকে এলেন, মানে কোনো বিশ্রাম নিলেন না, এখনই বেরিয়ে যাচ্ছেন, মানে এখন বেরোনোটা কি খুবই দরকার? ইন্দিরা লিসেন, আমি কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি আমি সেটা তোমাকে এক্সপ্লেন করবো না, আমি এক্সপ্লেন করতে বাধ্যও নই। তুমি এবারে গার্জেন হওয়ার প্লিজ চেষ্টা করো না। আর তাছাড়া তোমাকে নিয়ে তো এমনি অনেক অশান্তি, এখানে আছো থাকো না চুপচাপ, আমাদের ম্যাটারে প্লিজ ইন্টারফেয়ার করা বন্ধ করো। আমার মনে হয় উনি আউট অফ কনসার্ন এইসব জিজ্ঞেস করছে। আর তাছাড়া লাস্ট কয়েকদিন ধরে আমাদের বাড়িতে সিকিউরিটি ইস্যুস তো হয়েছে, তাই ওনার কোয়েশ্চেন্স এর সিম্পল আনসার দিয়ে দিতে কোনো প্রবলেম নেই তো? লুক সোহানা লুক, আমাকে নিশ্চয়ই নতুন করে আর কিছু বোঝাতে হবে না, বলতে হবে না। তোর ভাই দিনের পর দিন কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখ, কিভাবে ম্যানিপুলেটেড হচ্ছে দেখ একবার। না আমি চেঞ্জ হচ্ছি না, আমি আমি বাচ্চা যে যে কেউ আমাকে ম্যানিপুলেট করে দেবে। রাদার যেসব ঘটনাগুলো হচ্ছে, যখন আমি সব কিছু জানতে পারছি, অতীত গোপনীয়তা ওই সব বিক্ষিপ্ত ঘটনা, ওইগুলো আমাকে বেশি ডিস্টার্ব করছে। আমি আমি একদম পাল্টে যাইনি মা। আমার না সিরিয়াসলি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আসছি। ওকে আসছি ভিকি। ড্রাইভার ম্যাডাম কি সাবধানে নিয়ে যাবে, বি কেয়ারফুল। ইয়েস ম্যাডাম। ওকে ভিকি, তুই আজকে বুঝছিস না তো, একদিন তুই ঠিক বুঝবি যে তুই কি ভুল করছিস। বংশীদা, আমি একটু ব্ল্যাক কফি দিও তো।
দাভাই দাভাই বংশীদার একটু শরীর খারাপ, আমি তোকে কফি করে দিচ্ছি। থ্যাংক ইউ। এই অর্ক বলছি শোনো না, তোমার কি এর মধ্যে কোথাও মানে বাইরে ছবি তুলতে যাওয়ার কথা আছে? এই মুহূর্তে না, বাইরে যাওয়ার তো কোনো প্ল্যান নেই। কেন বলো তো? মশাই, তুমি যদি কয়েকটা দিন একটু স্কুলে যেতে না খুব ভালো হতো, তাহলে তোমার দাভাইয়ের সাথে সাথে একটু থাকতে আমার আমার চিন্তা হতো না। না, অর্ক আমার সাথে স্কুলে যাবে? বৌদি ভাই, দাভাই যদি চায় আই উড লাভ। প্লিজ ইন্দ্রা, দেখুন না এভাবে অহেতুক এত এত টেনশন নিতে হবে না। মানে স্কুলে সায়ন আছে, ছোট কাজ সবাই আছে, আমার কিছু হবে না, আমি অ্যাবসলিউটলি ফাইন। আমি জানি। প্লিজ প্লিজ ইন্দ্রা, বাড়িতে অহেতুক অশান্তি বাড়াবে না, ইটস আ রিকোয়েস্ট, প্লিজ। ডালিয়া, অশান্তি না, আমার কথাটা তো শুন। গন্ডগোল তো কিছু না কিছু হচ্ছে, নয়তো রাতারাতি ড্রাইভার কেন বদলালো সোহানা ম্যাডামে? হ্যাঁ, ও বেরিয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে, ভেরি গুড, আমার লোকেরাও সব রেডি। ওকে, আর ওই তুই স্কুলের ব্যাপারে ওকে ফোন করে যা যা কথা বলেছিলিস না, ও কিন্তু কাউকে বলেনি, সব কথা নিজের মধ্যে রেখে দিয়েছে। বাহ, তাহলে তো আরো ভালো। ও বাই দ্য ওয়ে, তুই তো ওকে ফোন করেছিলিস, তার মানে তোর ফোন নাম্বারটা তো ওর কাছে চলে গেছে। মা, তোমার ছেলে অত কাঁচা কাজ করে না, তুমি একদম টেনশন করো না। বলো যে তুমি ভাবো, তোমার বাড়িতে একটু পরে একটা খারাপ নিউজ আসতে চলেছে, তো কি করে বাড়ির লোকদের সামলাবে সেটা ভাবো। কেমন রাখছি? ইন্দিরা সরকার, তোমার একটা হাত কাটা পড়ল। আপনি বললেন না তাড়াতাড়ি পৌঁছতে হবে, ওই জন্য আমি এই রাস্তা বেছে নিলাম। ওকে ফাইন, আপনি তাড়াতাড়ি চলুন তো। আর শুনুন, আমাকে না বলে না ফার্দার কোনো ডিসিশন নেবেন। ওকে ম্যাডাম, ওকে। গড, যেন সব ঠিকঠাক, সব যেন ঠিকঠাকভাবে মিটে যায়। সরি সোহানা, ভেরি সরি ভিকি, আমি কোনোদিনও তোদের মা হয়ে উঠতে পারিনি। ও সবই বা কি করে, আমি তো কোনোদিনও তোদের মা হতে চাইনি। আমি শুধু চেয়েছি এই এত বড় সম্পত্তির মালিক হতে। হ্যাঁ রে সোনা, একদম তাই। আই এম ভেরি সরি সোহানা, তোর সঙ্গে আমার আর দেখা হবে না। ছোটকা, বলছি যে শোনো না, আর দেরি করা উচিত হবে না, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। বলছি ছোট ভাই, আমিও যাই না তোদের সাথে। ছোটকা দেখো, আমি তোমায় বলছি কোনো রকম প্রবলেম হবে না। আর বৌদি ভাই তো বলেছে আমাকে দাভাইয়ের সঙ্গে সবসময় থাকতে। দেখো কেন বলেছে আমি জানি না, কিন্তু নিশ্চয়ই বৌদি ভাই কোনো ইঙ্গিত পেয়েছে বিপদের, তাই জন্য বলেছে। হ্যাঁ সে তো বটেই, নাহলে ইন্দিরা এমনি এমনি এসব ভাবার মেয়ে নয়। আচ্ছা বলছি যে আমরা কি দাভাইকে ব্যাপারটা বলবো? হ্যাঁ, না বলার তো কিছু নেই, কিন্তু এখন আমাদের বেরোতে হবে। হ্যাঁ সেটাই তো। আমরা কোথায় যাবো? স্কুলে যাবো। স্কুলে? তুই শিওর দিভাই স্কুলে গেছে? আমি আমি শিওর, আমি শিওর, কারণ ওই সুহানার কাছে একটা ফোন এসেছিলো, ওই ফোনে কি স্কুলের কথা বলছিল খুব টেন্সড ছিল। তুমি কি করে জানলে ছোটকা? আমি জানি না, মানে ওই টিয়া শুনেছে, ওদের ওদিক দিয়ে যাচ্ছিলো, ওই শুনে ইন্দিরাকে বলেছে যে কি সোহানার কাছে ফোন এসছে, স্কুলে কথা বলছিল খুব টেনশনে ছিল। এটা শুনে ইন্দিরার মনে হয়েছে ওদের স্কুলেই গেছে, আর আমারও তাই মনে হচ্ছে স্কুলে। শোন না, বলছি যে আমাদের একবার গিয়ে দেখা উচিত। আরে আমি তো সেটাই বলছি, আর দেরি করে লাভ নেই, চলো তাড়াতাড়ি। চলো চলো চলো। কি ব্যাপার, কি হয়েছে ছোটকা, এনি প্রবলেম? না, আসলে সুহানা এখন বেরোলো তো, ওর কাছে কোনো একটা ফোন এসেছিলো, খুব টেনশন করছিল,
মনে হয় স্কুলে কোনো গন্ডগোল হয়েছে, আর তাই ইন্দিরা আমাকে আর শায়নকে স্কুলে যেতে বললো। তোরা কেউ দিকে কল করিস রে? না কল তো একটা কল করা উচিত ছিল, তোরা না চলো 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 পাল্টাই।